আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে 28শে অক্টোবর বাংলাদেশ সচিবালয়ের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাকক্ষে টঙ্গীর বিশ্ব ইজতেমা নিয়ে যে বৈঠক হয় তার কিছু সংক্ষিপ্ত কারগুজারির জন্য আমরা ফেসবুক লাইভে আসার মূল কারণ, আলহামদুলিল্লাহ গতকালকে বিকাল 4:30টার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শুরু হয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভা আসাদুজ্জামান কামালের সভাপতিত্বে সভা শুরু হয়। ওখানে আরও উপস্থিত ছিলেন মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ সাহেব এবং মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুরের মাননীয় সংসদ সদস্য জাহিদ হাসান রাসেল সাহেব। আর আমাদের নিজামুদ্দিনের অনুসারী মূলধারার পক্ষ থেকে কাকেলের সুরহজ্জত সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব, মাওলানা মোশারেফ সাহেব, মুফতি এজাহার সাহেব, মুফতি আতাউর রহমান সাহেব, মাওলানা আশরাফ আলী সাহেব এবং টঙ্গীর ময়দানে আমাদের এর মাঠের জামাতের যে জিম্মাদার ইঞ্জিনিয়ার মহিবুল্লাহ সাহেব সহ এক জামাত, আর সুরালাদের পক্ষ থেকে কারি জুবায়ের সাহেব, রবিউল হক সাহেব, মাওলানা মাহফুজ সাহেব, রুহুল আমিন সাহেব সহ এক জামাত। তাই সবার শুরুতে গাজীপুরের পুলিশ কমিশনার জনাব আনোয়ার সাহেব, ওনাকে পূর্বী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একটা জিম্মাদারি দিয়েছিলেন যে তাবলিগের উভয় পক্ষের সাথে বসে একটা ইস্তেমার ব্যাপারে কিছু কাজ, ডেটের ব্যাপারে এবং কার কি চাওয়া আছে, তারিখ আছে, এই সমস্ত ব্যাপারে একটা ওনাকে রিপোর্ট করার জন্য আগে নির্দেশনা ছিল, যেটা কালকে সবাই মাধ্যমে জানা যায়। তো ওখানে গাজীপুরের পুলিশ কমিশনার সাহেব সে প্রথমেই কিছু কথা বলেন যে আমরা উভয় পক্ষের মানে নিজামুদ্দিন অনুসারী পক্ষ এবং সুরালাদের পক্ষের সাথে আমরা কয়েকবার বৈঠক করি এবং বৈঠকে উভয় পক্ষের কাছ থেকে আমরা ইজতেমার তারিখ নিই এবং 5 দিনের জোরের ব্যাপারে আমরা উভয় পক্ষকে জানিয়ে দিই যে আপনারা টঙ্গীর ময়দানে এবছর 5 দিনের জোর করতে পারবেন না, এটা আপনারা অন্য যে কোনো জায়গায় করেন, তাতে আমাদের কোনো আপত্তি থাকবে না, কিন্তু আপনারা ইজতেমার ব্যাপারে আপনারা ডেট দেন, জোরের ব্যাপারে আমাদের সরকারি নির্দেশনা এটা। পরবর্তীতে এই কথা বলার পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছু কথা বলেন এবং দুই পক্ষের কাছ থেকে জানতে চায়। তখন আমাদের পক্ষে ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব দামাত বরকাতুম, তিনি সরকারের সিদ্ধান্তকে মেনে নেন এবং বলেন যে ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ওনারাও টঙ্গীর ময়দানে জোর না করে, তাহলে আমাদের করার আমরাও করবো না, আমরা ইনশাল্লাহ অন্য জায়গায় করবো। তখন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের তারিখ এবং স্থানের নাম জানতে চাইলে আমাদের ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব দামাত বরকাতুম জানান যে এটা আমরা ইজতেমার ডেট ফয়সলার পরে, তার 40 দিন আগে যেহেতু আমাদের এই জোরটা করতে হয়, তারপর আমরা জানাবো। এই কথা বলার পরে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় জুবায়ের সাহেবের কাছে জিজ্ঞাসা করার পরে জুবায়ের সাহেব বলেন যে আমরা এবার 5 দিনের জোর ওইভাবে করবো না, আমরা জেলায় জেলায় ছোটো ছোটো জোর মানে দেশের ভিতরে অন্য জায়গায় করব, আমরা ছোটো ছোটো জোর করব, টঙ্গীর ময়দানে আমরা জোর করবো না এবং আমরা একক জোরও করবো না, ছোটো ছোটো করব। তো এটা সব সমাপ্ত হওয়ার পরে তখন ইজতেমার ব্যাপারে আলোচনা শুরু হয়। তখন ইজতেমার ব্যাপারে গাজীপুরের পুলিশ কমিশনার শুনান যে জুবায়ের সাহেবটা 2টা ডেট দিয়েছেন, 10 তারিখ এবং 17 তারিখ জানুয়ারি, আর নিজামুদ্দিন অনুসারী মূলধারার সাথীরা 3 তারিখের 3, 4, 5 তারিখ জানুয়ারি তারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে লাইন কেটে যায়। তো যে কথা বলতেছিলাম যে যখন ইজতেমার ব্যাপারে আলোচনা শুরু হয় তখন পুলিশ কমিশনার আমাদের নিজামুদ্দিন অনুসারীদের যে তারিখ পূর্ব থেকে ফয়সলা করা ছিল 3, 4, 5 জানুয়ারি এবং সুরাওয়ালাদের পক্ষ থেকে তাদের তারিখ ছিল 10, 11, 12 এবং 17, 18, 19, 2টা তারিখ ছিল। পরে এই ব্যাপারে যখন পেশ করা হয় তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন যে না, 1টা তারিখ হবে। তখন মাওলানা মাহফুজুল হক উনি একটা লম্বা সুরা বয়ান করেন এবং উনি 2টা ইজতেমার কথা বলেন। 2টা ইজতেমার কথা বলার পরে তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে যে না ভাই, আপনারা এটাই সরকারি সিদ্ধান্ত, নিজামুদ্দিন অনুসারী যারা আছেন তারা 1টা ইজতেমা করবে এবং আপনারা 1টা ইজতেমা করবেন, এখানে 2টা ইজতেমা এক দলকে দেওয়ার কোনো অবকাশ নাই। পরে আলহামদুলিল্লাহ তখন আমরা আমাদের সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব দামাত বরকাতুম তিনি বলেন যে গত বছর যদি আমরা প্রথম ইজতেমা
সুরওয়ালারা করছে, আমরা দ্বিতীয় ইজতেমায় ছিলাম, দ্বিতীয় পর্ব ছিল সংক্ষিপ্তভাবে। তো সেই কারণে এবার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের একটা দাবি অনুরোধ, সেটা হলো যে আমরা যাতে এবার প্রথম ইজতেমা করতে পারি। তো আমাদের বিভিন্ন আজকে মূলত লাইভে আসার এটারও কারণ ছিল আমাদের বিভিন্ন সাথীরা আজকে সারাদিনই বলতেছিলেন আমাদেরকে, বিভিন্নভাবে আমাদের কাছে মেসেজ পাঠিয়ে দিয়েছিলেন যে আমরা কেন দ্বিতীয় ইজতেমা হলাম। এটার মূল কারণটাই আমি মূলত বলার জন্যই আসছি, সেটা হলো তখন যেহেতু 3 তারিখ আমাদের ইজতেমার ডেট পূর্ব ঘোষিত, গত ইজতেমা থেকে আমাদের বড়রা ফয়সলা করেন নিজামুদ্দিন হজরতদের সাথে মাসোয়া সাপেক্ষে, আর ওনারা ছিল 10 তারিখ এবং 17 তারিখ। তখন মাননীয় পুলিশ কমিশনার সাহেব, গাজীপুরের পুলিশ কমিশনার সাহেব উনি জানান এবং ঢাকার পুলিশ কমিশনার সাহেবও বলেন যে যেহেতু আমরা 3 তারিখ জানুয়ারি মাসের 3, 4, 5 তারিখ আপনাদের ইজতেমার ডেট, তাই ওই 3, 4, 5 তারিখ পুলিশ সপ্তাহ, পুলিশ সপ্তাহ, বাংলাদেশ পুলিশের পুলিশ সপ্তাহ, এটা প্রত্যেক বছর তাদের হয়, ওই প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী উনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন। অতএব যেহেতু ওটা পুলিশ সপ্তাহ, ওই সময় আমাদের পক্ষে ইজতেমায় প্রায় 10-12 হাজার প্রশাসক, পুলিশের ব্যবস্থা করা সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই ব্যস্ত থাকে পুলিশ সপ্তাহের কারণে। অতএব ওই 3 তারিখ আমাদের আপনাদের যেহেতু ওটা পূর্ব ঘোষিত ইজতেমা করার সম্ভব না, প্রশাসনের পুলিশ দেওয়া সম্ভব না, তো এই কথার পরিপ্রেক্ষিতে ওই ডেটটা এই কারণে মূলত স্থগিত হয়ে যায়। পরবর্তীতে ওয়াসিফ ভাই বলেন যে যেহেতু আমাদেরকে তাহলে আমাদের 10 তারিখের ইজতেমার ডেট আমাদেরকে দেন, 17 তারিখ দেন। তখন এটা ব্যাপার নিয়ে অনেকক্ষণ কথা বলা হয় এবং তারাও চায় যেহেতু আমাদের নির্ধারিত আমরা ডেট মানুষের কাছে বলছি আর 10 তারিখ আমাদের প্রথম ইজতেমার ডেট দিছি আমরা, এই কারণে আমাদের 10 তারিখটা বাকি থাকুক, 17 তারিখ দিব। তখন আমাদের ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব বললেন যে তাহলে আমরা 1 সপ্তাহ আগে করি, আমরা 3 ডিসেম্বরের 27 তারিখ বা 25 তারিখ যে ডেটটা শুক্রবার পরে ওই ডেট অনুযায়ী আমরা করি। তখন আবার তারা ক্যালেন্ডার দেখে মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করেন যে এবং মাননীয় ঢাকার পুলিশ কমিশনার উনিও বলেন যেহেতু আমাদের ডিসেম্বরের 25 তারিখ বড়দিন, তারপর 31 তারিখ ডিসেম্বর এই আপনার 31st ডে হওয়ার কারণে এই সময় আমাদেরকে প্রশাসন খুব ব্যস্ত থাকে, অতএব এখানেও করা মুশকিল হয়ে যায়। আর জুবায়ের সাহেব তখন বলেন যে আমাদেরকে এমনভাবে ইজতেমার ডেট দেওয়া যে আমরা যে তারিখ হবে তারপরে 1 সপ্তাহ 10 দিনের ব্যবধান থাকতে হবে, যেহেতু আমাদের গতবার আমরা ওই দিনকে রাত্রেই বের হয়েছি। তখন মাননীয় পুলিশ কমিশনার সাহেব বলছেন যে না, এটা সম্ভব না, কারণ 10 দিন আমাদের এখানে প্রশাসন থাকতে হয়, তাদের অনেক দায় দায়িত্ব নিয়ে রাখা এখানে সম্ভব না। এই কারণে লাস্টে ফয়সলা হয় যে আমাদের ওয়াসিফ ভাইও তখন এই যখন যেহেতু বড়দিন এবং ইসের কারণে প্রশাসন ব্যস্ত থাকবে, তারপরে আমাদের রিকোয়েস্ট করে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে যেহেতু আপনারা কোরবানি করছেন, আপনারা আগামী সপ্তাহ, আপনারা 1 সপ্তাহ পরেই করেন, আপনারা 17 তারিখ করেন। তখন ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব এবং আমাদের হজরতরা ওটাকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অনুরোধকে তারা মেনে নেয় এবং সেই হিসেবে আমাদের ডেট 17 তারিখ হয়। এবং এখানে ফয়সলা হয় 10, 11, 12 তারিখ তাদের দোয়ার মাধ্যমে ইজতেমা শেষ হবে, 13 তারিখ মাগরিবের ভিতর ময়দান প্রশাসনের কাছে বুঝিয়ে দেবে এবং প্রশাসন আমাদের কাছে 13 তারিখ রাত্রে ময়দান বুঝিয়ে দেবেন। এবং 13 তারিখ থেকে আমাদের সাথীরা আসতে থাকবে, বিভিন্ন যদি কোনো কাজ থাকে আনুষঙ্গিক সেগুলো করবে। আমাদের ইজতেমা শেষ হওয়ার পরেও 2-3 দিন আমাদের নিয়ন্ত্রণে থাকবে, তারপর আমরা প্রশাসনের কাছে আবার ময়দান বুঝিয়ে দিয়ে আসবো। এটা মোটামুটি ফয়সলা হয়। এখানে এক ভাই বলছেন যে মসজিদে যে জামাত বাঁধা, আসলে ওখানে সময় খুব কম ছিল, আসর থেকে মাগরিব এই সময়ের ভিতরে অনেক বিষয় আলোচনা হয়েছে, তার ভিতরে মূলত বিষয় ছিল ইজতেমা এবং জোরের ব্যাপারে। তা আলহামদুলিল্লাহ ওখান থেকে কাল মাশওয়ারা শেষ হওয়ার পরে আমাদের হজরতরা গুলিস্তান মসজিদে এসে তারা মাশওয়ারায় বসেন, আমাদের কাকেলের সহযোদ্ধা এবং জিম্মাদার সাথীরা মাশওয়ারায় বসেন সেন্ট্রাল মসজিদে। ওখানে ফয়সলা হয় যেহেতু আমাদের ডেট 5 দিনের জোরের ব্যাপারে আমাদের বড়রা ফয়সলা করেন 6, 7, 8, 9, 10ই ডিসেম্বর 10ই ডিসেম্বর 2019, এটা আমাদের জোরের ডেট ফয়সলা হয়। আর ফয়সলার স্থানটা বড়রা ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে জানিয়ে দেবেন এবং গতকালকে রাত্রেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে এই তথ্য, আমাদের যে ডেট এটা স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে জানিয়ে দেওয়া আশা আছে। তার বাসায় গিয়ে আমাদের এক জামাত যে জানিয়েছেন। আরও একটা ফয়সলা আমাদের বড়রা গুলিস্থানে বসে করেন যে আমাদের এই ইজতেমার ডেটের ব্যাপারে এবং ইজতেমার সার্বিক বিষয়ে কারগোদারির জন্য আমাদের একটা জামাত, 3 জনের জামাত নিজামুদ্দিন মার্কাজে যে হজ্জজির সাথে দেখা করবেন এবং তার কাছ থেকে দোয়া নিয়ে আসবেন এবং
বিস্তারিত বিষয়ে জানাবেন। আর আজকে ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব দামাত বরকতহুম, সে আমাদের ঢাকার শহরের মাসরায়ও জানান যে গতকাল হজরতজি মৌলানা শাহ সাহেব দামাত বরকতহুমের সাথে তার কথা হয়েছেন এবং হজরতজি কিছু দিক নির্দেশনা দিয়েছেন এবং হজরতজি বলছেন যে ইনশাল্লাহ আমাদের জোরে 5 দিনের জোরে এবং ইজতেমায় তো আসবেই 5 দিনের জোরেও নিজামুদ্দিন থেকে খুব মানে মজবুত জামাত আমাদের এই জোরের কামিয়াবির জন্য পাঠাবে এবং জোরের যাতে সাথীরা খোরাক পায়, আমরা যে গত বছরও পাই নাই, 2-3 বছর আমাদের সাধারণ সাথীরা নিজামুদ্দিনে হজরতদের হেদায়ত থেকে মাহরুম হয়ে আছে, এই ব্যাপারে যাতে সাথীরা খোরাক পায় এই কারণে মজবুত এক জামাত ইনশাল্লাহ জোরে পাঠাবে। আর একই সাথে ওয়াসিফুল ইসলাম ভাই দামাত বরকাতহুম হজরতজিকে জানান যে সারা পৃথিবীর যাতে মেহমানরা এই ডেটে বাংলাদেশে ইজতেমায় শরিক হওয়ার জন্য আসে এ ব্যাপারেও সে হজরতজির সাথে কথা বলে। তা আলহামদুলিল্লাহ আমাদের বড়রা আগামী 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের সারা বাংলাদেশের হজরতদেরকে ডাকবেন এবং আমাদের জোরের যে স্থান মোটামুটি বড়রা কিছু জিনিস নির্বাচন করে রেখেছেন, ইনশাল্লাহ খুব সুন্দরই হবে আমাদের স্থানও, ওই স্থানও ইনশাল্লাহ জানিয়ে দেবে। আর এখন আমাদের সাথী ভাইদের কাছে অনুরোধ, আসলে আমরা ওখান থেকে কালকে মাশওয়ারা শেষ করার পর আমাদের কাকালের সুরা হজরত আরাক সুরা ভাই নাসিম সাহেব উনি ল্যাব এইডে ভর্তি আছেন, ওনার একটা অপারেশন হয়েছে, আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে অপারেশন। আমরা ওনার সাথে এশারের পরে দেখা করি ল্যাব এইডে, আমি মুফতি আতার রহমান সাহেব সহ এক জামাত আমরা যে দেখা করি। তা আলহামদুলিল্লাহ হজরতও খুব খুশি হয়েছেন যে আসলে হজরত আমাদেরকে একটা কথা বলছেন যে যে ব্যক্তি হকের উপর থাকিয়া ঝগড়া ছাড়িয়ে দেয় আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মেদারি নিলাম। এটা কি বলছেন? হুজুর সাল্লাহ সাল্লাম ফরমান, যে ব্যক্তি হকের উপরে থাকিয়া ঝগড়া ছেড়ে দেয় আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের জিম্মেদারি নিলাম। আসলে জয় আর পরাজয়ের জন্য আমাদের মেহনত না, আমাদের মূল মেহনত আমরা আমাদের মূল মেহনত কি যে আমাদের মেহনত করতে হবে, মসজিদেরই মেহনত করতে হবে। এবং হজরতজি আমাদের হজরত নাসিম ভাই কথা বলেন যে ভাই আমরা এখন মসজিদেরই মেহনত জমাও, আমাদের সাথীরা যাতে কোরবানির উপরে ওঠে, জান্তর মেহনত করে, খুব অল্প সময় আমাদের 3 চিল্লার জোর এবং বিদেশি মেহমানরাও আসবে এবং ইজতেমাও খুব অল্প সময় বাকি আছেন, এখন আমাদের সাথীদের জমে মসজিদেরই মেহনত। হজরতজি বলেন যে মুর্শিদাবাদের মেহনত 24 ঘন্টা মুর্শিদাবাদী মেহনতের দ্বারা সমস্ত তাগে দায়ী পুরো হয়, এই জন্য আমরা সবাই চেষ্টা করবো ইনশাল্লাহ মুর্শিদেরই মেহনত করা এবং কোরবানির সাথে আমাদের 5 দিনের জোরের জন্য মেহনত করা। আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক এবং জানতার মেহনত করা এবং রাত্রটি আল্লাহর কাছে রোনাদারি করা এবং সাথে সাথে আমাদের মা বোনদেরকেও দোয়ার ভিতর লাগানো এবং আখলাকের সাথে সিফতের সাথে হুজুর সাল্লাহ সাল্লাম আলা